মূল্যবান মনে করে খেয়েছি এবং এটা আমি আমার অন্তরে নিয়েছি। আর আমি পাই না, চাইও না, এখনো চাই না। আমি শুধু ত্রিয়ানবাবু সাংবাদিক আমার একটা ভালো জায়গা, ভালো অবস্থানে একটা ভালো ঘর করে দিয়েছে। এইখানে সংক্ষিপ্ত বক্তব্যের পরে ওই ঘরটা আমাদের নেতা মহাজন ভাই বলেছেন, মহাজন ভাই ওই ঘরটা উদ্বোধন করবেন। তখন এই আমার আন্তর্জাতিক রূপে যে আমাকে আমার সহযোগী সহকর্মী আমার তাদের সাথে জড়ি তারা দিচ্ছে ঘরটা, আর উদ্বোধন করছে আমার একজন প্রিয় নেতা। এই বছর নির্বাচন গেল জাতীয় সংসদ, যখন আওয়ামী লীগের দুর্দিন ছিল এই বিরানের ছোট ভাই, তখন যে আমি ছাত্রলীগের আহ্বায়ক করেছিলাম, সেই সময় যখন কেউ ছাত্রলীগ করতো না করেছিলাম, সেই সময় ছাত্র রাজনীতি হয়েছে কেবিএম সাহেব সুনাম মিয়া, তাদেরকে বিএনপির জাতীয় সাহেব বিএনপি সভাপতি ছিলেন, তাদেরকে মারার জন্য দুর্গা পাঠিয়েছিলেন, বীরেনবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওইখান থেকে বীরেনের চাচা বাবা তারা বলছে এই ঘরে আমাদের মহিলা রাজনীতি আসে নাই, দুর্গা ফিরে আসছেন। এই আপনার সভাপতি ছিলেন বিএনপি, তারপরে তাদের কাছে যাই হোক, এই পত্রিকার সাংবাদিকতার গুণে আমি আমার নিজের এবং অনেক ব্যক্ত করার চেষ্টা করছি। তারপর এখন পত্রিকার বয়স অনেক হয়েছে, আমাকে ঘর দিচ্ছে, তার জন্য কৃতজ্ঞতা তাকে জানাচ্ছি। এবং মুনাজ্জম ভাই আজকে আমাদের আমার ঘর উদ্বোধন করার জন্য আলোচনা তার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গত নির্বাচনে যে কথা বলতে চাইছিলাম, আমি তপন বাবুর বললাম আপনার ছাত্রলীগের আহ্বায়ক বানাইছিলাম, আমার নির্বাচন আসছে তোমরা তোদের কি করবে, আপনি বলেন। আমি বলছি এটা কোন দলীয়ভাবে হচ্ছে না, শেখ হাসিনা নির্দেশ আছে, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, স্বতন্ত্র প্রার্থী হবে, আর স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা ফেমলি হতে হবে, সবাই স্বতন্ত্র প্রার্থীকে আমাদের করাচাকে নির্বাচিত করছে। আমার কথা আমি তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছিলাম। আমাদের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আসছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ওনাকে ফুলের তোলা দিয়ে স্মরণ করবেন সাংবাদিক সাইফুল ইসলাম। যাই হোক, আমি আর বক্তব্য দিতে চাই না। আজকে আমাদের এখানে অতিথি হয়ে আসার কথা ছিলেন আমাদের সাংসদ এম এ সাহেব,